নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিনিয়ত যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে বেঁচে থাকলেও গাজার এবারের নৃশংসতা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। খাবার নেই, নেই চিকিৎসার সুযোগও, এমনকি মরদেহ সমাহিত করার জায়গাটুকুও মিলছে না। সীমান্তের সব চেকপয়েন্ট বন্ধ করে দেয়ায় প্রাণ বাঁচাতে কোথায় যাবেন সাধারণ মানুষ, সেই উত্তর নেই কারো কাছে। গাজায় এমন মানবিক সংকটের মধ্যেই ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। শুধু রণতরীয় যুদ্ধাস্ত্র পাঠিয়ে থামেনি তারা, তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। We democracies distinguish ourselves from terrorists by striving for a different যতদিন আমেরিকা আছে ততদিন পূর্ণ সহায়তা করা হবে ইসরায়েলকে। জিম্মিদের মুক্তির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। গাজায় সাধারণ মানুষের জীবন রক্ষায়ও কাজ করতে হবে। দক্ষিণ কোরিয়ায় ইরানের জব্দ করা বাকি অর্থ ফেরতের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। গাজায় দিন রাত সমানে বোমা ফেলছে ইসরায়েল। এ পর্যন্ত 6,000-এর বেশি বোমা ছোড়ার দাবি তাদের। হামলা চালানো হয়েছে সিরিয়ার দামেস্কো ও আলেপ্পো বিমানবন্দরেও। সিরিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে সামনে রেখে এ হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। গাজায় হামলা বন্ধ না হলে অন্যান্য ফ্রন্ট থেকেও ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানায় তেহরান। হামাসের চমক জাগানো হামলার উত্তাপ কমেনি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে। এ ঘটনায় নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা দেখছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ঘোষণাও দেন তিনি। ওই হামলা না ঠেকাতে পারার ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরায়েলের সেনাপ্রধান। দেশের ও নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা ঠিকভাবে সেদিন পালন করতে পারিনি। আমরা এ থেকে শিক্ষা নিয়েছি, যুদ্ধের মাধ্যমেই তার জবাব দিব। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গালিত ডিস্টেল। জানান তার মন্ত্রণালয়ের তহবিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণে খরচ করা উচিত। টুইট বার্তায় দেশের মানুষের জন্য তার মন্ত্রণালয় ভালো কিছু করতে পারেনি বলেও আক্ষেপ করেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24। গাজায় গেল 2 বছরে নিজেদের অস্ত্র কারখানা তৈরি করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুলেট থেকে শুরু করে এইসব কারখানায় তৈরি হয় রকেটও। নানা সমালোচনার মাঝে আন্তর্জাতিক গণমাধ্যমে এইসব তথ্য জানিয়েছেন হামাস নেতা আলী বারাকা। সেই সাথে রাশিয়া ও ইরানের মতো মিত্রদের কাছ থেকে পাওয়া সহায়তা নিয়েও মুখ খোলেন তিনি। প্রায় 17 বছর বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন গাজা উপত্যকা। তাই প্রশ্ন উঠছে ইসরায়েলের কড়া নজরদারি এড়িয়ে কিভাবে এত যুদ্ধের রসদ হাতে পেল হামাস যোদ্ধারা। এমন হাজারো বিতর্কের মাঝে মুখ খুলেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা আলী বারাকা। জানান গেল 2 বছরে গাজায় তারা গড়ে তুলেছেন অস্ত্র তৈরির কারখানা। স্থানীয়ভাবে এখন শক্তিশালী সব অস্ত্র তৈরির সক্ষমতা আছে তাদের। এসব কারখানায় তৈরি করা হয় 10 থেকে 250 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এমন শক্তিশালী রকেট। বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের সাথে তৈরি হয় মর্টার শেল। আছে বুলেট তৈরির কারখানাও। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মিত্রদের সহায়তার বিষয়টিও পরিষ্কার করেন এই গেরিলা নেতা। সাফ জানান ইরান ও হিজবুল্লাহ দিচ্ছে অর্থ আর অস্ত্র সহায়তা। সংঘাতের পর থেকে খোঁজ খবর রাখছে মস্কো। এদিকে হামাস মিত্রদের শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতে ইরানকে জড়িয়ে না পড়তে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, যেখানে অঙ্গীকার করেছেন সব রকম পরিস্থিতিতে ইহুদি রাষ্ট্রটির পাশে থাকার। সাথে বিমান হামলার আগে গাজায় বেসামরিক নাগরিকদের সতর্ক করার পরামর্শ দিয়েছেন ব্লিংকেন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাহিনীটির 75 জন সদস্যকে আনুষ্ঠানিক বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী। লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দেবেন এই নৌ সদস্যরা। আগামী 1 বছর লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করার পাশাপাশি দেশটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন তারা। 2010 সাল থেকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে।
250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে, বেড়েছে অনিশ্চয়তা, দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ফোকলা করে ফেলেছে গোটা অর্থনৈতিক ব্যবস্থাকে। আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, 2009 সাল থেকে এখন পর্যন্ত 90,000 কোটি টাকা লুট করা হয়েছে, ফোকলা করে ফেলেছে গোটা অর্থনৈতিক ব্যবস্থা। 2009 থেকে 2023 গতকাল পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে প্রায় 90,000 কোটি টাকা লুট হয়ে গেছে, যে সম্পূর্ণভাবে একটা এমটি ভেসেলে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত পুরোটাই। এমন পরিস্থিতির জন্য জবাবদিহিতা না থাকাকে দায়ী করেন বিএনপি মহাসচিব। এবং এমন একটা আপনার ন্যারেটিভ খাড়া করেছে যে বাংলাদেশ আপনার রোল মডেল হয়ে গেছে আপনার এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ডেভেলপমেন্টের জন্য, যে এটা একদম পুরোপুরিভাবে একটা হলো, একদম ফাঁপা একটা বিষয়, এটা জনগণকে প্রতারণা করা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতিতে একটা অল্প সংখ্যক মানুষের শ্রেণী যারা পুরো সম্পদকে লুট করে নিয়ে চলে গেছে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে নির্যাতনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। অবিলম্বে তার বিরুদ্ধে করা সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বাসা ভাঙচুর বা তাকে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে এমন বক্তব্য সত্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, আদালতকে আকৃষ্ট করতে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। সাহেব জামিন না নেওয়াতে পুলিশ তাকে ধরতে যায়, এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, তার আত্মীয় স্বজনও তাকে রিকোয়েস্ট করেছিল দরজাটা খুলে দেওয়ার জন্য, সে দরজা না খোলাতে দরজাটা একটু জোর করে দরজাটা ভাঙে নাই, ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি যে কোর্টে মানে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা থানার পুলিশ তাকে কোনো অত্যাচার করেছেন। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মাছ, মুরগি আর ডিমের দাম, বাড়তি সবজির দামও। রাজধানী কারওয়ান বাজারে ডিম ডজনে বিক্রি হচ্ছে 155 টাকা, এলাকার বাজারগুলোতে যা ছুঁয়েছে 170 টাকা পর্যন্ত। টানা বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে সব ধরনের সবজির, 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। অন্যদিকে বেঁধে দেওয়ার এক মাস পরেও কার্যকর হয়নি আলু এবং পেঁয়াজের দাম, ভোক্তার নাগালে নেই মাছের দামও। পাঙ্গাস 200 থেকে 250, রুই মাছ মান ভেদে প্রতি কেজিতে গুনতে হচ্ছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। পুষ্টির আরও একটি উৎস হল ব্রয়লার মুরগি, সেখানেও নেই স্বস্তি ক্রেতাদের। এদিকে নানা আয়োজনে দেশে পালিত হচ্ছে ডিম দিবস। 50 টাকা হালি, এখন ওরা যাচ্ছে ডজন 155 টাকা, তাই কিনলাম না। আবার শুনতেছি 10 কোটি ডিম আসতেছে, সরকার তো চেষ্টা করতেছে, ব্যবসায়ীরা তো ছাড় দিচ্ছে না। দাম কম ছিল এহানা ইদারিং, বেতনও কম, সব দিক দিয়ে কম, মানুষের চলারই দায়সাই, সবজির বাজার মানে চাউলের থেকে যখন সবজির বাজার বেশি দাম। মাছের বাজার অনেক চড়া, সব মাছের দাম বেড়ে গেছে, আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। একটা বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি, সঙ্গেই থাকুন।